ক্রনিক কিডনি ডিজিজ যেটার নামটাই একটু বেশ ভারী ভারী নাম এটা एक्चुअली ক্রনিক কিডনি ডিজিজ বাই ডেফিনেশন কেডিগো ডেফিনেশন হয়ে যায় যে কোনো কিডনির সমস্যা সেটা স্ট্রাকচারাল বা ফাংশনাল যদি তিন মাসের বেশি থাকে দ্যাট উইল বি ডিজাইনটেড অ্যাজ ক্রনিক কিডনি ডিজিজ ওকে ঠিক আছে তার সাথে সাথে যদি কিডনি ফাংশনটা 60 কম হয়ে যায় মানে আমাদের জিএফআর বলে একটা মাত্রা থাকে সেটা যদি 60 কম থাকে মোর দ্যান 3 মান্থস এনি স্ট্রাকচারাল অর ফাংশনাল মানে এটাকে তো আমরা দীর্ঘস্থায়ী কিডনি যখনই হবে দীর্ঘমেয়াদি তিন মাসের বেশি যখন এই সমস্যাটা কিন্তু এটা কি সাইলেন্টলি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে এই ডিজিজটা অনেক ক্ষেত্রে অনেক মানুষ কিছু বুঝতে পারে অনেকটা ক্যান্সারের মতো বা ডায়াবেটিস এর মতো শুরুর দিকে এটা অনেকটাই সাইলেন্ট হয় অ্যাসিমটোমেটিক হয় এবং পেশেন্ট সাধারণ জীবন করে কোনো সমস্যা থাকে না কিন্তু পেশেন্টের আস্তে আস্তে ডিজিজটা অ্যাডভান্স হতে থাকে সেই ক্ষেত্রেই এই ডিজিজটা খুবই বিপজ্জনক কেননা ডিটেক্ট হতেই দেরি যায় কিন্তু ডিটেক্ট হতে যেহেতু দেরি হচ্ছে মানে আমরা সাইলেন্ট ডিজিজ বলছি কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ বা উপসর্গ তো দেখা যেতে মানে দেখা যায় সাধারণ মানুষরা কিভাবে বুঝবেন সেই সেই লক্ষণ বা উপসর্গগুলো কি একদম কিছু কিছু উপসর্গ আছে যেগুলো আমরা দৈনন্দিন বেসিসে দেখতে পারি কিন্তু আমরা অনেক সময় গা করি না যেটা পেশেন্টদের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অনেক পেশেন্ট যারা আছে তারা বলে যেমন একটা উইকনেস আচ্ছা একটা উইকনেস থাকছে সেকেন্ড হচ্ছে পাটা সারা দিন কাজ করে আসার পরে পা ফুলে যাচ্ছে অনেকে ভাবছে সেটা আমরা গাড়িতে পা ঝুলিয়ে বসে আছি তাই ফুলে যাচ্ছে জুতো টাইট লাগছে প্রস্রাবে ফেনা হচ্ছে অনেকে ভাবে যে একটু জল পেট গরম হয়ে গেছে বা জল কম খেয়েছি হয়তো জল খেলে এগুলো তো এই কিছু কিছু সিমটমস থাকলে অবশ্যই আমাদের কিডনির কথাটা মাথায় রাখা এগুলো তো সাধারণ উপসর্গের কথা বললেন কিন্তু যেটা যখন ক্রনিক হয়ে যাচ্ছে ক্রনিক হওয়ার পরে এই সিমটম গুলো আসছে না সিমটম গুলো তখন চেঞ্জ হয় সিমটম গুলো শুরু থেকেই থাকে শুরু থেকেই থাকে মানুষ আস্তে আস্তে যখন ধরা পড়ে তখন বুঝতে পারে যে না এটা আমার অনেক দিন ধরে আছে